আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমত সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি মহামূল্যবান আমল সম্পর্কে আলোচনা করব এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে বিপদ আপদ বালা মুসিবত চিন্তা পেরেশানি দৌড়ে পালাবে আপনার জীবনে কোনো প্রকার বিপদ আপদ থাকবে না কোনো ঝামেলা থাকবে না আপনি বিপদ মুক্ত থাকতে পারবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যাতে আমাদের জীবনে কোনো বিপদ বালা মুসিবত না আসে কারণ আমরা কেউ বিপদে পড়তে চাই না বালা মুসিবতে থাকতে চাই না কারণ আমাদের ততটা ধৈর্য নেই একজন মানুষ যখন বিপদে পড়বে তখন তার গুরুত্বপূর্ণ যে পন্থাটি অবলম্বন করা জরুরি সেটি হলো ধৈর্য ধারণ করা তো আমরা অনেকেই হয়তো নবীদের মতো রাসুলদের মতো সাহাবিদের মতো ধৈর্য ধারণ করতে পারবো না সেই সামর্থ্য আমাদের নেই যদি একজন মানুষ আমাদের মতো দুর্বল ইমানদার কোনো বিপদে পড়ে তাহলে ইমান হারিয়ে ফেলারও সম্ভাবনা রয়েছে আমরা হয়তো আল্লাহ থেকে ভরসায় হারিয়ে ফেলতে পারি আমরা সবাই বিপদ আপদ মুক্ত থাকতে চাই তো কি আমল করলে আপনি বিপদ মুক্ত থাকতে পারবেন জীবনে কোনো বিপদ আসবে না বালা মসিবত আসবে না খুবই কার্যকরী আমল মাত্র সাত দিন করবেন এতে করে আপনার জীবনে কোনো প্রকার বালা মসিবত দেখা দিবে না তো যে আমলটি আপনাদের সামনে আমি তুলে ধরবো আল্লাহ পাকে নামের একটি আমল আল্লাহ পাকে একটি গুণবাচক নাম নিয়ে আমাদের আমলটি করতে হবে যদি আমরা করতে পারি হানড্রেড পারসেন্ট আমরা ফল পাবো উপকারিতা পাবো তাই আমলটি যদি কোনো ব্যক্তি করতে চান তাহলে তিনি প্রতিদিন প্রতিদিন এক শতবার পাকের একটি নাম পাঠ করবেন সেটি হলো আল খ লিকো আল খ লি এই শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা তো আল খ লিকো এই নামটি প্রতিদিন এক করে পাঠ করতে হবে যখন আপনার সময় হয় সকাল হোক বিকেল হোক রাত্রে হোক যখনই আপনার সুযোগ হয় এ আমল করার জন্য আপনার অজু থাকা শর্ত নয় পাক পবিত্র যদি আপনি থাকেন এতেই যথেষ্ট তো আল খালিক ও এ নামটি দৈনিক একশতবার করে পাঠ করতে হবে আর এটি পাঠ করতে হবে সাত দিন পর্যন্ত সাত দিন এই আমলটি আপনারা করবেন যদি আপনারা করতে পারেন আশা করি ইনশা আল্লাহ পাক আপনাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন একজন মানুষের জীবনে যত প্রকার বিপদ আপদ হতে পারে সমস্ত প্রকার বিপদ থেকে পাক আপনাকে রক্ষা করবেন অনেকেই আমাদের সামনে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয় অনেকে আগুনে পুড়ে যায় অনেকে পানিতে ডুবে যায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার বালা মুসিবত কারো অসুস্থতার বিপদ সমস্ত প্রকার বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন এই ছিল আজকের আলোচনায় নিত্য নতুন বিভিন্ন আর আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত